আজকে আমি তোমাদের সাথে বরবটিটা একটু অন্য স্টাইলে রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি দেখো দুটো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব একসাথে কেটে নিয়েছি। দেখো বরবটিটাও কেটে ধুয়ে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি আলু, রসুন, পেঁয়াজ কিছু ভালোভাবে সবগুলি কি হয়েছে মামনি নিচ্ছি তো বাবা কুলে নিচ্ছে বেশি তখন এগুলিকে লাল লাল হওয়া পর্যন্ত ভালো করে আগে ভাজা হোক তারপরে আরো ভাজা হোক তারপরে সম্পূর্ণ একটা আলাদা হয়ে গেছে। আর এখানে দেখো কালো বরবটিটা আমি সেদ্ধ করে নেব, তারপর এটা দিয়ে মাখা পিঠা বানাবো। দেখো এখানে আলু টমেটো ভাজা হচ্ছে, মোটামুটি দেখো অনেক দিয়ে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি দেখো ধরে রাখা বরবটিটা তুলে দেব, আলু পেঁয়াজ টমেটো সাতটা দল দিতে দশ কিছুক্ষণ ধরতে হবে। আবার ধরতে দেবে ভাজা ভাজা না হওয়া পর্যন্ত আমি হচ্ছে কোনো মশলা এড করবো না। এখানে মাছ ভেজে রেখেছি, মাছটা দিয়ে দেবো সম্পূর্ণ আলাদা মাথায় আলাদা। দেখো আর কিছু অল্প একসাথে প্রথমে ভালোভাবে ভেজে নেব, তারপর অল্প অল্প করে মশলা এড করব। দেখো এবার আমি ভেজে দেবো আধা ঘন্টার জন্য ভেজে দিলাম জল। আর এখানে কালো বরবটিতে সেদ্ধ হচ্ছে, দেখি ঢাকনা দিয়ে এখন কেমন হয়েছে। এখানে প্রথমে একটু নেড়ে ভেজে দিচ্ছি, দেখো জলটা ফুটানো যে আমি আলু টমেটো পেঁয়াজ থেকে জল কত সুন্দর ভাজা ভাজা হয়েছে, কালারটা দেখো কত দেখতে ভালো হয়েছে। আমি কিন্তু এখানে কোনো মশলা অ্যাড করিনি, দেখো হাফ টাইমে সরিয়ে দেবো, দিয়ে দিলে এবার আস্তে আস্তে মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মেরেছে। দেখো ছোট দামে দিয়ে এক দামে লঙ্কা করে দিব, এক দামে জিরে ধরে এ পর্যায়েও আমি কোনো জল দিব না। এবার ভালোভাবে মশলাটার সাথে যে দেখো কোনো জল দিইনি, ভালোভাবে মশলাটার সাথে সবজিটা মিশিয়ে নেব, ভালোভাবে রেখে দিব। আবার আবার কিছুক্ষণ তারপর গিয়ে একটু জল আবার ভেজে দেব। আর এদিকে দেখো কালো বরবটিটা সেদ্ধ হতে হতে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আমি তেলে দিব না, হাতে মাখা করব বরবটি মাখা।
দেখি ঢাকনাটা উঠিয়ে সবজিটা কি কেমন হলো না করে যাচ্ছে। একটু পরে আসছে হয়ে গিয়ে দেখো এখন এই অবস্থাতে খুব জলদি হবে ভালোভাবে পরবটিতে এবং আলুতে মাছে দেখো আমার পুরা সবজিটা মাছটা ভাজা হয়ে গেছে তেলে। এখানে কিন্তু আমি একটু জল দিই, এভাবে একবার ট্রাই করে দেখ। দেখো এই পর্যায়ে সালাদটাও খুব ভালো হয়েছে। এখানে আমি একটু হলুদ দিয়ে জল বসিয়েছি, জলটা ফুটুক। দেখো জলটা দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা লাস্ট একটু বাড়িয়ে দেবো, ভালোভাবে নেড়ে চেড়ে জলটার সাথে মিশিয়ে এবার আমি ঢেকে বলক আসার জন্য অপেক্ষা করব। প্রথমে ভাজার সময় লবণ দিয়েছি, তারপর আর লবণ দেওয়া হয়নি, এই পর্যায়ে একটু লবণ দেব। লবণ দিয়ে আবার একটু উল্টিয়ে দেব, না হয় সব জায়গাতে লবণটা ঢুকবে না, আর লবণ না হলে তো তরকারি খেতেই হবে। দেখো বরবটিটা সেদ্ধ হচ্ছে, জলটা সেদ্ধ করে শুকিয়ে ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখো লাল করে বরফ চলে এসেছে। এই পর্যায়ে আমি চলে আসতাম, কমিয়েটা না হয় জলটা সেদ্ধ হয়ে যাবে, বরবটিটা সেদ্ধ করবো। দেখো ছয়টা লঙ্কা, শুকনো মরিচ, আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে হালকা করে ছেড়ে দেবো। কাঁচা পেঁয়াজ কিনা খেতে কেমন একটা ভালো লাগে না, হালকা করে একটু দিয়ে দিন। এখানে কিন্তু তেল দিবে না, তেল ছাড়ে সবটা করতে। দেখো আমি পেঁয়াজ রসুনটাও তেলে রেখেছিলাম, এটাও নামিয়ে নিলাম, অনেক গরম হাত দিয়ে ধরা যায় না হয় এখানে মেখে তোমাদেরকে দেখাতাম। আর সাথে দেবো সরষের তেল,
সবগুলো উপকরণ দেখিয়ে দিয়েছি, শুধু মেখে নিব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ তোমরা পাশে থেকে সাপোর্ট করো এবং ভুল ওয়াজ দিও, তোমাদের পাশে থাকবো সবসময়।